আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আজ আপনাদের সাথে নিউ আরেকটি ব্লগ, না সরি, ব্লগ বলে ভুল হবে, আমি আপনাদের জন্য একটা ফান ভিডিও নিয়ে আসতেছি। আজ হচ্ছে, আপনারা অনেকে বলেছেন যে ঋতু তুমি শর্ট ফিল্ম করো, কালকে লাইভেও আপনারা বলেছেন যে ঋতু তুমি শর্ট ফিল্ম করো। তো আজকে ভাবলাম শর্ট ফিল্ম করবো, বাট আমরা তো বাইরের কারোর সাথে মিশি না, বা বাইরের তো কেউ কারোর সাথে আমরা কথা বলি না, কাজ করি না। তো আমার পরিবারের একটা যে বড় টিম, তো আমি পরিবারকে নিয়ে করব, আর আমার মা বাবা হচ্ছে আমার বড় ফ্রেন্ড। এখন আমি আমার দোস্তকে নিয়ে, মানে আমার আব্বু ফ্রেন্ডকে নিয়ে, আমার পাপা ফ্রেন্ডকে নিয়ে আমি আজকে হচ্ছে মজাটা করব। তাহলে দেখি পাপা কি রিয়াকশন করে। তাহলে চলুন আসেন। আম্মু আম্মু লুকিয়ে লাগিয়ে থাকবে। বান্ধবীর কিছু হয়েছে? আমার মনের কথা করে এনেছে কামাচ্ছে। আরে দোস্ত, আজকে এক বান্ধবীর সাথে কথা বললাম, বান্ধবী কয় দোষ আমি একটা বয়ফ্রেন্ড পাইছি, আমি মনের কষ্টে বাঁচি না, একটা বয়ফ্রেন্ড হইল না, শুনি আমার গ্রুপের একজন বিয়ে হয়ে গেছে, পালায় বিয়ে করছে, আর আমি একটা প্রেম করতে পারলাম না। করো না, করছি না, দাও একটু ছেলে টেলে খুঁজে, হ্যাঁ তুমি খুঁজে না, আরে দোস্ত একটা খুঁজে দাও, তোমার মতো আমি বিক্রয় .com এ দিব। ভাই থাকেন, আচ্ছা খোঁজ খবর নিয়ে দিই, সবাইকে জানাই দিই তাহলে, বিজ্ঞাপন দাও বিজ্ঞপ্তি, জীবন সঙ্গী না ধরো, আমি একটা বয়ফ্রেন্ড আচ্ছা কত একটা বয়ফ্রেন্ড খুঁজে দাও তো, আমার
আচ্ছা আমি বলি সবথেকে ইন্ডিয়ার বেস্ট অ্যাপ shadi.com সার্চ করো সেগুলো তো আমি ইন্ডিয়া চলে যাব তো ইন্ডিয়া চলে যাব বাংলাদেশে ইন্ডিয়ার লোকের সাথে প্রেম করব বাংলাদেশে ইন্ডিয়াতে যদি shadi.com হয় তাহলে বাংলাদেশে bia.com সার্চ করো bia.com তাহলে bia.com সার্চ দাও না বিয়েতে তো আর তাহলে বিয়ে করতেছে ও প্রেম করতেছে বলো কি তো করব না তোর সাথে প্রেম আর যদি বাংলায় থাকে তাহলে লেখলো কেমনে আমি যদি চোখ খুললা কান খুললা যদি গাড়ি চালাই গাড়ি চালানো হবে যে ই করছে না বাংলা বাংলা হাতে লেখছে এতদিন বলো নাকি তুমি কিছু বলে দাও পুরে তুমি তো খুঁজতে পারো কয়েকদিন অপেক্ষা করছি আমি আমার দোস্তকে নিয়ে মানে আমার আপুকে নিয়ে শর্ট ফিল্মটা করে ফেললাম আমার আপু জানতো না জানতে আম্মু ছিল পর্দার পিছনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ।